অটো নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি যে চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো, গতকাল শুক্রবার বিকেলে মোহাম্মদবাজার ব্লকের সেকেরডা গ্রাম পঞ্চায়েতে ধীবরপাড়া এলাকার এক ফাঁকা মাঠ থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার। আর সেই কন্যা সন্তান উদ্ধারকেই ঘিরে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে আমাদের কাছে যে খবর আসে, গতকাল শুক্রবার বিকেলে একটি ফাঁকা মাঠ থেকে এক সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করে স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা। আর তারপরেই তাকে প্রথমে মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, আর তারপরে সিউডি সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তার চিকিৎসা চলছে। তো সেকেরডা গ্রাম পঞ্চায়েতে ধীবরপাড়ার ফাঁকা মাঠ থেকে যে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হয়, আর তারপরে আমরা দেখলাম সিভিক ভলান্টিয়ারের মানবিক মুখ। সেই সিভিক ভলান্টিয়ার সেই ফাঁকা মাঠ থেকে সদ্যজাত কন্যা সন্তানকে প্রথমে মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, তারপরে সিউডি সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তার চিকিৎসা চলছে। তবে বিষয়টা হচ্ছে, এই ফাঁকা মাঠে কীভাবে কন্যা সন্তান উদ্ধার হলো, কে বা ফেলে গিয়েছে, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। আমি হাবিব তানভীর, থাকছি অটো নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন অটো নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন অটো নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা।